নমস্কার, আপনাদের সাথে আমি লগ্নজিতা। আপনারা দেখছেন আনন্দবার্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখো আজকের নিউজ হেডলাইন্সে। অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানেও তর্পণ অনুষ্ঠিত হলো মঙ্গলবার। সোমবার 30 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। রায়নার সমসপুরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের যৌথ উদ্যোগে দুর্গাপূজার সূচনা করা হলো। বর্ধমানের রাজগঞ্জে একটি ক্লাবের পক্ষ থেকে বসে অঙ্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। কল্পতরু চিলড্রেন কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হলো বাৎসরিক সাঁতার প্রতিযোগিতা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় একটি ধান বোঝাই লরি। ভাতারের আলীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে শিলিগুড়ি থেকে কলকাতা গামী একটি বাস ধাক্কা মারে বৈদ্যুতিক ট্রান্সফরমায়। সোমবার গোলাপবাগ মোড় সংলগ্ন এলাকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। চলে আসছে বিস্তারিত খবরে। অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানেও তর্পণ অনুষ্ঠিত হলো মঙ্গলবার। তর্পণ উপলক্ষে বিভিন্ন জলাশয়গুলিতে ভিড় উপচে পড়তে দেখা যায়। পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে অসংখ্য মানুষজন তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে এদিন জলদান করেন। অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানেও পালিত হলো পিতৃতর্পণ। তর্পণ উপলক্ষে মঙ্গলবার প্রতিটি জলাশয়ে ভিড় উপচে পড়তে দেখা যায়। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনাকাল উপলক্ষে গড়ে ওঠে এইরূপ ধর্মীয় ক্রিয়াকর্ম। পূর্বপুরুষের লক্ষ্যে জলদানের জন্য নরনারী নির্বিশেষে জলাশয়মুখী হন। ধর্মীয় রীতিনীতি মেনে এদিন বিভিন্ন জলাশয়ে চলে তর্পণ কর্মকাণ্ড। জলাশয়ে নিমজ্জিত অবস্থায় মানুষজন ভক্তি ভরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিভিন্ন জলাশয়গুলি এক অন্যরূপে পরিণত হয়ে ওঠে। পিতৃপুরুষকে জল দেওয়া হচ্ছে, তাদের আত্মা শান্তি কামনার জন্য পিতৃতর্পণ অনুষ্ঠিত হচ্ছে। এটা আমাদের রীতি, হিন্দু ধর্মের সনাতন রীতি আচার মেনেই আজকে সকাল থেকেই বর্তমানে দামোদর নদীর তীরে পিতৃতর্পণের আয়োজন করা হয়েছে। আজকে অমাবস্যা পড়ার মধ্য দিয়ে দেবীপক্ষে অমাবস্যা শেষ হওয়ার পরই আমাদের দেবীপক্ষে সূচনা হবে, মা দুর্গার আবির্ভাব হবে। সেই জন্যে সবার পিতৃপুরুষ পূর্বপুরুষকে জল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য পিতৃতর্পণ সারা বছর ধরে দীর্ঘদিনের প্রথা রীতিনীতি অনুযায়ী আজও চলে আসছে। এখানে কত লোক আছে? গোটা বর্ধমান জেলা জুড়ে এখানে লোক আছে। দক্ষিণ দামোদর, শেয়ার বাজার, সগড়াই থেকে আরম্ভ করে তামাম বর্ধমান জেলা জুড়ে ব্যাপক সংখ্যক লোকের সমাগম হয়। পুরোহিত মশাইরা তারা তাদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সবাইকে যজমানদের তাদের পরিবারের যারা মৃত তাদের আত্মার শান্তি কামনার মধ্য দিয়ে আজকে পিতৃতর্পণ করে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। সোমবার 30 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি এদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন প্রায় 400 জন দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। আসন্ন শারদ উৎসব, খুশিতে মাতোয়ারা 8 থেকে 80 সকলে। এই উৎসবের দিনে এলাকার সকল দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে সোমবার
30 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপতি ডাক্তার স্বরূপ দত্ত, এমসি আইসি খোকন দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এলাকার প্রায় 400 জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আমরা এটা শুরু করছি, তারপরে মঞ্চে একে একে অতিথিদের ডেকে নিয়ে মূল পর্বে আমরা চলে যাব। বস্ত্র তুলে দিচ্ছেন, তারপরে আমরা মঞ্চের মূল অনুষ্ঠানে চলে আসব। চেয়ারম্যান সাহেব বস্ত্র তুলে দিচ্ছেন, সঙ্গে আছেন খোকন দাস এমসিআইসি, আছে অজিত খান এবং কাউন্সিলর মহাশয়। এখানে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বর্তমান পুরসভার, এটা 30 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষে যে শরদ উৎসবের সময় আমাদের মানে আমাদের 30 নম্বর ওয়ার্ডের মধ্যে যে সময় মানুষ আছেন, আমরা তো শরদ উৎসবের সবাই আনন্দে মেতে উঠি, কিন্তু সবাইকার তো আর্থিক সামর্থ্য নেই। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা সবাইকে যাতে আমরা এই পুজোর মধ্যে তাদের আনন্দ দিতে পারি, তাদের জন্য একটা করে বস্ত্র বিতরণে আমরা এই অনুষ্ঠান আনন্দ 350 থেকে 400 জন মানুষকে ভালো কাপড়, কাপড় মানে শুধু বস্ত্র দেওয়া নয়, তারা যাতে ভালোভাবে পড়তে পারে এবং পুজোয় সেই বস্ত্রটা পরে সমস্ত জায়গায় আনন্দ করতে পারে, আমরা সেই ব্যবস্থা করেছি। পুজোর প্রাককালে নতুন বস্ত্র পেয়ে স্বভাবতই খুশি এলাকাবাসী। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। শারদ উৎসব বাঙালিদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব, তবে এবছর রায়নার সমশপুরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের যৌথ উদ্যোগে দুর্গাপূজার সূচনা করা হলো। এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপরূপ নিদর্শন ধরা পড়ল আনন্দবার্তার ক্যামেরায়। আসন্ন শারদ উৎসব, ঢাকে কাঠি পড়েছে, আকাশে বাতাসে খুশির আমেজ জানান দিচ্ছে আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এবছর প্রথম রায়নার সমশপুরে দুর্গাপুজোর আয়োজন করা হয়। উল্লেখ্য, এই গ্রামে প্রায় 1500টি পরিবার বসবাস করে, তার মধ্যে 70% মুসলিম পরিবার এবং 30% হিন্দু পরিবার। এবছর এই গ্রামে হিন্দুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর অংশীদার হয়েছেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ। শুধু তাই নয়, মসজিদের পাশেই শুরু হয়েছে মা দুর্গার মণ্ডপ তৈরির কাজ। উৎসবের আমেজে মাতোয়ারা গ্রামের সকল মানুষজন। এবছর পুজোর বাজেট 180,000 টাকা। ষষ্ঠীর দিন পুজোর উদ্বোধন করা হবে। পুজোর কদিন মানুষকে আনন্দ দিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। এই গ্রামে কত শতাংশ মানুষ মুসলিম সম্প্রদায়? এই গ্রামে 70% মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ। আপনিও মুসলিম সম্প্রদায়ের মানুষ? আমি মুসলিম সম্প্রদায়ের মানুষ। যে আপনার এই গ্রামে এই মুহূর্তে বাসিন্দা কত হবে? এই মুহূর্তে বাসিন্দা আমার গ্রামে মোটামুটি ধরুন ওই আপনার 1,500। তার মধ্যে 70% হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। হঠাৎ করে এই দুর্গাপুজোর মনোভাব নিলেন কেন? হঠাৎ করে বলতে গেলে আমাদের চিন্তা, আপনিও তো একজন মুসলিম সম্প্রদায়ের। অবশ্যই আমি মুসলিম সম্প্রদায়ের মানুষ, কিন্তু আমি মুসলিম সম্প্রদায়ের হলেও আমি শুধু নয়, আমার গ্রামের মানে হচ্ছে মুসলিম হিন্দু যারাই আছে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমার জন্ম জন্মান্তর থেকে দেখে আসছি, শুধু সমশপুর গ্রামে কোনোরকম কোনো জাতিগত একটা বিদ্বেষ সেরকম ব্যাপার কোনো দিনই আমরা দেখিনি। বাপদাদুদের আমল থেকে শুনে আসছি, এরকম কিছু ঘটনা আমরা দেখিনি। সুতরাং এই দুর্গাপুজোটা আমরা করতে যাচ্ছিলাম, উদ্দেশ্য আমাদের বহুদিনেরই, সেটা সফল করতে পারিনি। আজকে আমরা যে কোনোভাবে সমস্ত মানুষের কাছে গিয়ে আর্থিক সহায়তা চেয়ে এই দুর্গাপুজোটা করতে চলেছি। দুর্গাপুজো বলতে আমাদের গ্রামের মানে সমস্ত যাই অনুষ্ঠান হয় বা গ্রামে অনুষ্ঠান, হিন্দু মুসলমান সকলে মিলেই করা হয় সমস্ত অনুষ্ঠানগুলোই। মানে মুসলমানদের যে অনুষ্ঠান হয় সেটা কোনোদিন বোঝা যায় না যে এটা হিন্দুদের না মুসলমানদের, মানে সকলে মিলেই করা হয়, ঠিক আছে। আর আমাদের দুর্গাপুজো কোনোদিন হয়নি আগে। এই শান্তদা, আমাদের যে শান্তদা আছে আমাদের রায়না ব্লকের কার্যকারী সভাপতি, ওনার উদ্যোগেই আজ এবছরে
আমরা দুর্গা পুজো করতে পারছি, তার জন্য আমাদের গ্রামের সকল মানুষ খুব খুশি, খুব আনন্দিত। কিন্তু আমাদের ওইটা ব্যাপার না, আমরা দাদা ভাই সবাই আমাদের কোনোদিন মানে শান্তদা, আমাদের শান্তদা কোনোদিন কাউকে বুঝতে দেয়নি যে ও মুসলমান না হিন্দুদের, মানে ওদের সমস্ত যে ইয়েগুলো অনুষ্ঠানগুলো হয় গ্রামের, মানে সমস্তগুলোই ও থাকে, মানে সমস্তগুলোই ভালোভাবে করে দেয়। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বর্ধমানের রাজগঞ্জে একটি ক্লাবের পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় মঙ্গলবার। এদিন চারটি বিভাগের শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের পাশাপাশি সকল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতি বছরের ন্যায় এবছরও মহালয়ার শুভক্ষণে বর্ধমানের রাজগঞ্জের একটি ক্লাবের পক্ষ থেকে বসে অঙ্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। চারটি বিভাগে অনুষ্ঠিত এই অঙ্কন প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়া। প্রতিযোগিতার শেষে প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। শারদীয় শুভ মহালয়ার দিন আমরা রাজগঞ্জ অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের নয় এবছরও অঙ্কন একটা প্রতিযোগিতা করি, তার প্রস্তুতি শুরু হয়েছে এবং অঙ্কন প্রতিযোগিতায় প্লাস 100 জনের উপর ছেলে মেয়ে অংশগ্রহণ। কতগুলো বিভাগ করেছেন? এখানে 4টি বিভাগ আছে, ক খ গ ঘ। সবাইকে কি পুরস্কৃত করা হবে? সবাইকে পুরস্কৃত করা হবে? হ্যাঁ, সবাইকে পুরস্কৃত করা হবে। যারা মানে কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের প্রাইজ থাকবে, প্লাস যারা কিছু মানে অংশগ্রহণে কোনো রকম যোগ্যতা পাবে না তাদেরকেও কিন্তু আমরা প্রাইজ। এখানে জাজমেন্ট কে করছে? এখানে জাজমেন্ট অনুপ সাহা বলে একজন জাজ আছেন। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। কল্পতরু চিলড্রেন কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হলো বাৎসরিক সাঁতার প্রতিযোগিতা। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিটি প্রতিযোগী নিজেদের সেরাটা তুলে ধরার প্রচেষ্টা চালান। প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। বার্ষিক সন্তরণ প্রতিযোগিতা, এই বার্ষিক সন্তরণ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হলো আমাদের বাৎসরিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় কল্পতরু চিলড্রেন কালচারাল সেন্টারে। মূলত যেসব ছাত্রছাত্রীরা এই সেন্টারে সাঁতার শেখে তাদের নিয়ে চলে সমগ্র প্রতিযোগিতাটি। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিটি প্রতিযোগী নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা চালান। বর্ধমান পৌরসভার কাউন্সিলর খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ এদিন প্রতিযোগিতা উপলক্ষে চিলড্রেন কালচারাল সেন্টারে উপস্থিত ছিলেন। চিলড্রেন কালচার সেন্টারে প্রতি বছরের মতো এবছরও আমাদের এই চিলড্রেন কোলে প্রতি বছর যে যারা এখানে প্রতিদিন সাঁতার শিখছে তাদের যে একটা কম্পিটিশন প্রতি বছর করা হয় সেটাই আজকে করা হচ্ছে। প্রায় 150 মতো ছেলে এতে অংশগ্রহণ করেছেন, 30টা ইমেল আমাদের আছে, সেইটা আমাদের এখন থেকে শুরু হলো, এবার যতক্ষণ চলবে তারপরে আমাদের সব প্রাইজ দিয়ে আমাদের এই আমরা যাবো। তো আমাদের বর্ধমান জেলার অন্যতম কৃতি সাঁতারু, যার কথা ইতিমধ্যে আপনারা সংবাদ মাধ্যমে অবহিত আছেন, সায়নী দাস। সায়নী দাস আমাদের চিলড্রেন্স কালচারাল সেন্টারে আজকে সম্বর্ধিত হবে, সম্বর্ধিত হবে আমাদের মাননীয় ওয়ার্কিং প্রেসিডেন্ট এনসিআইসি শ্রী খোকন দাস, তাকে সম্মানিত করবে। এবং আমাদের দুপুরের আজকে যে লাঞ্চ, সেই লাঞ্চটাও এখানে সায়নী এবং খোকন দা এরা থেকে উপস্থিত থেকে একসাথে আমরা করার একটা কর্মসূচি নিয়েছি, যাতে ওকে সম্বর্ধিত করার জন্য মূল উদ্দেশ্য হচ্ছে সায়নীকে সম্বর্ধিত করা। এটা হচ্ছে আজকের এই সাঁতার প্রতিযোগিতার পাশাপাশি আরেকটা প্যারালাল প্রোগ্রাম যেটা আমরা। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে উদ্যোক্তাদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। সমগ্র কর্মকাণ্ড যথাযথ রূপ দিতে উদ্যোক্তাদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় একটি ধান বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে শেহারা বাজার গরুরহাট সংলগ্ন এলাকায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি গাড়ি উল্টে যাওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে শেহারা বাজার গরুরহাট সংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শী মারফত জানা যায়, একটি ধান বোঝাই লরি বর্ধমান থেকে আরামবাগের দিকে যাচ্ছিল, অপরদিকে একটি ডাম্পার আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। রাস্তাটি শুরু হওয়ায় ডাম্পারটিকে সাইড দিতে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর উল্টে যায় ধান বোঝাই লরিটি। ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ঘটনার জেরে কেউ আহত বা নিহত হয়নি, ঘটনা ঘিরে আতঙ্কিত হয়ে ওঠে সাধারণ মানুষজন। এখানে হয়েছে আজকে মঙ্গলবার গরুহাট, আর ব্যাপারটা হচ্ছে ছোট গাড়িটা সাইডে দাঁড়িয়ে ছিল গরু লোড করব বলে। একটা ধানের গাড়ি বর্ধমান থেকে আসছিল, কোন দিকে আরামবাগ যাচ্ছে বর্ধমান থেকে, আর একটা ডাম্পার যাচ্ছে বর্ধমান, ওকে চেপে দিয়েছে। ওর দাঁড়াবার আর জায়গা নেই, এমনই সরু রাস্তা এখানটা পয়সেন, সেই মতে ড্রাইভার ব্যালেন্স হারিয়ে গাড়িটা ছোট গাড়ির ওপরে চেপে গেছে। ধান লোড আছে, মানে কারুর ক্ষতি হয়নি, ড্রাইভার খালাসি সব ভালো আছে। কোথায় হয়েছে? ভালো, এটা শিয়ারা বাজার গরুহাট। শিয়ারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। ভাতারের আলীনগরের নিয়ন্ত্রণ হারিয়ে শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি বাস ধাক্কা মারে বৈদ্যুতিক ট্রান্সফরমার। ঘটনায় হতাহতের খবর না থাকলেও ভেঙে যায় বৈদ্যুতিক ট্রান্সফরমারটি। দুর্ঘটনার কবলে পড়ল শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি বাস। দুর্ঘটনাটি ঘটেছে ভাতারের আলীনগরে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে জানা যায়, শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ধাক্কা মারে। বাসে চেপেছিলাম, আমরা ঘুরে গেছিলাম বাসে, বাসে দেখছি যে লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে গাড়িটা, ঝাঁপাতে 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 দেখছি যে এখানে আটকে গেল, কাত হয়ে গেল। এটা উঠে দেখছি আমরা গাড়িটা কাত হয়ে আছে, এবং তারপর সব লোকজনকে বলছি নামুন নামুন, কী হলো কী হলো দেখি। তখন সব নামলাম আগে একে, দেখছি তো গাড়িটা এরকম। আর কিছু হয়েছে? আমার রুগী আছে, আমি রুগী যাচ্ছিলাম, তো হঠাৎ আমার একটা ফোন আছে, ফোন কথা বলতে বলতে হ্যাঁ আমার একটা আওয়াজ হলো, আওয়াজে গাড়িটা উল্টার দিকে টান নিন, আউট কন্ট্রোল হয়ে গেল। তখন তো সব উল্টা পাল্টা পড়ে গেলাম, মানে বাচ্চা তো আমার একটা বাচ্চা, বাচ্চাকে ধরলাম, ধরে আমি বাচ্চাকে আমি আমার লোক বেরিয়ে দিলাম। পরে সব লাফালাফি যে জায়গায় দিয়ে পড়েছে বেরিয়ে গেছে। এখন তো এই অবস্থাটা আমার গাড়িতে দিয়ে ঢুকে যায়, যদি ইলেকট্রিক পোস্টে না থাকে তাহলে আমাদের গাড়িটা ওই পিছনে পুকুরটা মুক্ত হয়ে যায়। আসার টাইমে সামনে একটা মারুতি ছিল, মারুতির সামনে ব্রেক করার পর এত সুপারফাস্টে চলে আসছে, আসার পর যখন মারুতিটাকে ওভারটেক করতে না পারলো, তখন ওই সাইডে লেওয়া মানে নিয়ে যাওয়ার পথে গাড়িটা সাইড দিয়ে চলে চলে গেলো, মানে কন্ট্রোল করতে পারলো না ড্রাইভিং, তার জন্য আমার গাড়ি এদিকে পড়ে গেছে। ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও বৈদ্যুতিক ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ভাতার থানার পুলিশ ও বৈদ্যুতিক দপ্তরের আধিকারিকবৃন্দ। একটা শিলিগুড়ি থেকে গাড়ি আসছিল, আসার গাড়ির জোর অবস্থা ছিল, একটা হাম্পার ছিল, সেটা না বুঝতে পারার কারণে ও জোর ব্রেক করে ব্রেক না সামালতে পেরে পড়ে গিয়ে ধাক্কা মারে। আমাদের 11,000 ফুট ট্যাসমার দিয়ে ধাক্কা মারে, বিশেষ কিছু হয় নাই, গাড়িটা একটা নিচে নেমে গেছে, কারো কিছু ক্ষয়ক্ষতি কারো কিছু অবশ্য হয়নি, দুটি পোল পড়ে গেছে। ৫০-৬০ জন বসেছিলাম, অ্যাক্সিডেন্টটা খুব ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। সে ইলেকট্রিক ছিল, ইলেকট্রিক পোল লাগছে এখানে, ওইখানে তো ওরা ওই যে ওইখানে লাগে, তো গাছটা পাল্টি খায়নি, সামনে একটা পুকুর আছে। আমরা তো পুরো ভয় পেয়ে গেছিলাম, ওইভাবে বের হলাম, সামনে লোকগুলো ছিল, সব লোকগুলো সবাই বাড়ি আসলো বাসে ঢুকে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার গোলাপবাগ মোড় সংলগ্ন এলাকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে কোনো যাত্রী না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ঘটনার জেরে উত্তেজিত জনতা লরি চালককে ব্যাপক মারধর করে। বাসের সঙ্গে ১০ চাকার লরির মুখোমুখি সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার রাতে। ঘটনাটি ঘটে বর্ধমান শহরের গোলাপবাগ মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণনগর দুর্গাপুর একটি বাস স্টেশন থেকে নবাবহাটের দিকে যাওয়ার সময়
উল্টো দিক থেকে আসা একটি লরিকে ধাক্কা মারে। বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বাস ও লরিটির আংশিক ক্ষতি হয়েছে। ঘটনার জেরে উত্তেজিত জনতা লরির ড্রাইভারকে ব্যাপক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় লরি চালককে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। ভোগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো চিলড্রেন কালচারাল সেন্টারে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন শতাধিক মানুষকে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। বর্ধমান পৌরসভার কাউন্সিলর খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ এদিনের কর্মকাণ্ডে নিজেদের নিযুক্ত করেন। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপদান দিতে কসুর ছাড়েননি উদ্যোক্তারা। আমার আগের বছর বেশি একটা বিশ্বকর্মা পুজো ভালো করে করা উচিত। আগের বছর থেকে আমি শুরু করেছি, এই বছরটা বিশাল করে করেছি এবং আজকে আমি বিশ্বকর্মা পুজো করার পরে আজকে আমি একটু ওই খিচুড়ি ভোগ সবাইকে খাওয়াচ্ছি। এখানে যারা সবাইকার আসে, তাদের গার্জেনরা, ছাত্ররা, তার সঙ্গে আমাদের বর্তমানের অনেক বিশিষ্টজন লোক এসেছেন, তারা ভোগ খাচ্ছেন। কতজন লোকের আয়োজন করেছেন? মোটামুটি আমি 600 লোকের আয়োজন করেছি। এখন মতো আমি 200 লোক খেয়েছি। আমার 10টা পর্যন্ত খাবার চলবে। আমাদের মাননীয় খোকন দাস আমাদের এই সংস্থার বাংলাদেশের অন্য এসছেন, উদয় কুমার এসছেন, আরও কিছু জন লোক আসতে আমাদের আমন্ত্রণ করেছি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানেও তর্পণ অনুষ্ঠিত হলো মঙ্গলবার। সোমবার 30 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। রায়নার সমসপুরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের যৌথ উদ্যোগে দুর্গাপূজার সূচনা করা হল। বর্ধমানের রাজগঞ্জে একটি ক্লাবের পক্ষ থেকে বসে অঙ্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। কল্পতরু চিলড্রেন কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হলো বাৎসরিক সাঁতার প্রতিযোগিতা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় একটি ধান বোঝাই লরি। ভাতারের আলিনগরে নিয়ন্ত্রণ হারিয়ে শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি বাস ধাক্কা মারে বৈদ্যুতিক ট্রান্সফরমায়। সোমবার গোলাপবাগ মোড় সংলগ্ন এলাকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।